তিনিটা বিশেষ উপহার দিব হিমন্ত বিশ্ব শর্মাই রাজ্যবাসীক আর রাজ্যবাসীলৈ এই বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী গৰাকীর এটা ডাঙর খবর তামুলপুরত উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ভাষণ প্রদান আমি এই মুহূর্তে আন এটা খবর জানাম বহাগ বিহুর পর আপনাদের কেবাটাও সুবিধা লাভ করব অর্থাৎ রাজ্যবাসী সুবিধা লাভ করব এই সুবিধা সমূহ আমি এটার পাছত আন এটা জানাম প্রথমটো সুবিধা সরকারে দিব 5 লাখ টাকার সুবিধা সরকারে দিব 5 লাখ টাকার সুবিধা আর রেশন কার্ডর হিতাধিকারীর চিকিৎসার ব্যয় প্রদান করিব রাজ্য সরকারে হাজার হাজার লোকক নতুনক প্রদান করা হব রেশন কার্ড প্রতিগী রেশন কার্ডর হিতাধিকারীর চিকিৎসার ব্যয় 5 লাখ টাকা প্রদান করিব রাজ্য সরকারে হেয়া কিন্তু রেশন কার্ডর হিতাধিকারী হব লাগিব রেশন কার্ডর হিতাধিকারীয়ে বিনামূলিয়া চাউল লাভ করিব আয়ুষ্মান ভারতর জড়িয়ে 5 লাখ টাকার চিকিৎসার ব্যয় লাভ করিব রাজ্যর বাহিরতো সেই চিকিৎসার সুবিধা লাভ করিব রেশন কার্ডর হিতাধিকারীয়ে অরুণোদয় আসনের ক্ষেত্রে এটা ডাঙর খবর সম্প্রসারণ করা হব অরুণোদয় আসনের পরিসর সমষ্টিয়ে সমষ্টিয়ে সৃষ্টি হব নতুন হিতাধিকারী আনহাতে আনটো সুবিধা হয়েছে লগতে এই সমগ্র সুবিধা বহাগ বিহুর পাছর পর রাজ্যবাসী লাভ করিব আর বহাগ বিহুর প্রাক্ষণত সম্পূর্ণ করিব সমগ্র প্রক্রিয়া প্রথমটো আছিলে রেশন কার্ডর হিতাধিকারীক 5 লাখ টাকার চিকিৎসার ব্যয়ের সুবিধা দ্বিতীয়টো অরুণোদয়ের ক্ষেত্রত আর তৃতীয়টো তাত ইতিমধ্যে কৈছে যে যিসকল রেশন কার্ডর হিতাধিকারীর নাম তালিকাত নাই তেওঁলোকক পুনৰ নতুনকৈ রেশন কার্ডর অন্তর্ভুক্ত করা হব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আজির দিনটো তামুলপুরত কেবা কোটি টকিয়া প্রকল্প তেও উপস্থিত প্রকল্পর যে শুভ উদ্বোধন আছিল আর তাতেই তেও উপস্থিত হয়েছিল আর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় তামুলপুরের কেবাটাও প্রান্তত আজি তেওঁর যে উপস্থিত হয়েছিল আর তাতেই তেও মন্তব্য প্রদান করেছে আর তার পাছতে দেখিলে পোৱা গৈছে জনসাধারণের সুবিধার অর্থে জনসাধারণের কল্যাণের অর্থে কেবাটাও বৃহৎ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রীগিয়ে রেশন কার্ডর পর অরুণোদয় হিতাধিকারীলৈকে কেবাটাও গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর আপনাদের মুখ্যমন্ত্রীর মন্তব্য এবার শুনক এতিয়া যার হাততে রেশন কার্ড না থাকিব কিয় সি ভারতবর্ষর নির্বাচিত হসপিটাল সমূহত 5 লাখ টাকালৈকে মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত আর প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত আসনির সহায়ত 5 লাখ টাকালৈকে হসপিটালত বিনামূলিয়া ট্রিটমেন্ট করার সুবিধা পাব শ্রদ্ধার রাইজ অরুণোদয় পাব বিনামূলিয়া চাউলর কার্ড পাব আর চাউলর কার্ড থকা সকলে হসপিটালত 5 লাখ টাকা পর্যন্ত বিনামূলিয়া ট্রিটমেন্টর সুবিধা পাব আর এই তিনিওটা আসনি আমি বহাগ বিহুর আগতে শেষ করব খুঁজিছো অর্থাৎ বহু সময় নষ্ট নকৰি বহাগ বিহুর ভিতরতে এই আসনি সমূহর আমি হিতাধিকারী সমূহ নির্বাচিত করব খুঁজিছো যাতে বহাগ বিহুর পৰা রাইজে বিনামূলিয়া চাউল পাব আরম্ভ করে বহাগ বিহুর পৰা নতুন অরুণোদয় হিতাধিকারী সকলেও যাতে তেওঁলোকৰ একাউন্টত টকা পাব পাৰে এতিয়া যাৰ হাততে রেশন কার্ড না থাকিব কিয় সি ভারতবর্ষর নির্বাচিত হসপিটাল সমূহত 5 লাখ টাকালৈকে মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত আর প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত আসনির সহায়ত 5 লাখ টাকালৈকে হসপিটালত বিনামূলিয়া ট্রিটমেন্ট করার সুবিধা পাব শ্রদ্ধার রাইজ অরুণোদয় পাব বিনামূলিয়া চাউলর কার্ড পাব আর চাউলর কার্ড থকা সকলে হসপিটালত 5 লাখ টাকা পর্যন্ত বিনামূলিয়া ট্রিটমেন্টর সুবিধা পাব আর এই তিনিওটা আসনি আমি বহাগ বিহুর আগতে শেষ করব খুঁজিছো অর্থাৎ বহু সময় নষ্ট নকৰি বহাগ বিহুর ভিতরতে এই আসনি সমূহর আমি হিতাধিকারী সমূহ নির্বাচিত করব খুঁজিছো যাতে বহাগ বিহুর পৰা রাইজে বিনামূলিয়া চাউল পাব আরম্ভ করে বহাগ বিহুর পৰা নতুন অরুণোদয় হিতাধিকারী সকলেও যাতে তেওঁলোকর একাউন্টত টকা পাব পাৰে এতিয়া যার হাততে রেশন কার্ড না থাকিব কিয় সি ভারতবর্ষর নির্বাচিত হসপিটাল সমূহত 5 লাখ টাকালৈকে মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত
আৰু প্ৰধানমন্ত্ৰী আয়ুষ্মান ভাৰত আঁচনিৰ সহায়ত 5 লাখ টকা লৈকে হস্পিটালত বিনামূলীয়া ট্ৰিটমেন্ট কৰাৰ সুবিধা পাব শ্ৰদ্ধাৰ ৰাইজ অৰুণোদয় পাব বিনামূলীয়া চাউলৰ কাৰ্ড পাব আৰু চাউলৰ কাৰ্ড থকা সকলে হস্পিটালত 5 লাখ টকা পৰ্যন্ত বিনামূলীয়া ট্ৰিটমেন্টৰ সুবিধা পাব আৰু এই তিনিওটা আসনি আমি বহাগ বিহুৰ আগতে শেষ কৰিব খুজিছো অৰ্থাৎ বহু সময় নষ্ট নকৰি বহাগ বিহুৰ ভিতৰতে এই আসনি সমূহৰ আমি হিতাধিকাৰী সমূহ নিৰ্বাচিত কৰিব খুজিছো যাতে বহাগ বিহুৰ পৰা ৰাইজে বিনামূলীয়া চাউল পাব আৰম্ভ কৰে বহাগ বিহুৰ পৰা নতুন অৰুণোদয় হিতাধিকাৰী সকলেও যাতে তেওঁলোকৰ একাউণ্টত টকা পাব পাৰে এতি